হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি এখন হাওড়া স্টেশনে আছি আর মেঘ জায়গা ঘুরতে যাচ্ছি আমার হাজব্যান্ড এবং আরও তিনজন বন্ধুর সাথে, মোট পাঁচজনের গ্রুপ। তো একটু আগেই আমাদের ট্রেন হচ্ছে 11:30 এবং তার আগে আমাদের খাওয়া দাওয়া সারতে হবে। তো তার আগেই আমি চেষ্টা করছি ব্লগটা করার। তো আস্তে আস্তে তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। প্রিয় মানুষের সাথে প্রথম কোনো বাইরের, মানে দূরের একটু জায়গায় ঘুরতে যাচ্ছি। তো তার জন্য তো আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে, যে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য। সবাই আমাদেরকে তাকাচ্ছে, ভাবছে পাগল হয়ে গেছে, একা একা বকবক করছি। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, এখানে ওয়েদারটা খুব বাজে। তো একটু টেনশন হচ্ছিলো যে কী করে বেড়াতে যাব। আসলে প্রিয় মানুষের সাথে যখন কোথাও বেড়াতে যাই, তখন মানে আমরা সবাই কেউ না কেউ তখন খুব আর একটা আনন্দ হয়, কিন্তু তখন যদি পরিবেশ বাগড়া দেয় তাহলে তো খুব খারাপ লাগে না? এবার কিন্তু আমরা চলে এসেছি, ভেবেছিলাম শিয়ালদা স্টেশনে নেমে যখন হাওড়াতে আসছি তখন মুষলধারে বৃষ্টি পড়ছে করবো, কিন্তু সেই ভিডিওটা আমার করা হয়নি কোনোভাবেই হোক, ব্যস্ততার কারণে হোক বা এই বৃষ্টির জন্যই হোক। তো চলো আগে খেয়ে নেওয়া যাক, তারপর মেনুতে আছে হচ্ছে রুমালি রুটি আর কষা মাংস, মুরগির মাংস। আমার তো খুব ফেভারিট, আমার হাজব্যান্ডেরও খুব ফেভারিট। তো চলো খাবার সময় দেখা হবে। তো চলে এসেছি আমরা আজকে আমাদের ডিনার নিয়ে, ডিনার সারতে। তো যেটা হচ্ছে আমাদের ডিনারে আছে রুমালি রুটি, কষা মাংস এবং শশা। খুব সিম্পলভাবে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করব, করে ট্রেনের উদ্দেশ্যে রওনা হব। এত লাগেজ নিয়ে হাঁটা কি সম্ভব? আমরা ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি, ট্রেনে উঠতে হবে, খাওয়া দাওয়া কমপ্লিট, ট্রেনে উঠেই তোমাদের সাথে কথা হচ্ছে। বাবু ট্রলি নিয়ে হাঁটছে, চলো চলো পেছনে দেখাতে হবে না। আমাদের ট্রেন এসে গেছে, কি ট্রেন তা পরে জানাবো, আগের থেকে বললেই সাসপেন্স সব মিটে যাবে। তো আগে ট্রেনে উঠি, বসি, তারপর কথা হচ্ছে। টাটা। আমি উপরে থাকবো না, আমি নিচে থাকবো, আমার উপরে ভয় লাগে। যাও যাও লোকাটা উপরে চলে যাও। ট্রেনে বসে পড়েছি, নিচেই বসলাম, আমার উপর উঠতে ভয় লাগে, যদি পড়ে যাই ভাই ভেঙে চুড়ে যদি পড়ে যাই নিচের মানুষটা কষ্ট পাবে। আমাদের গ্যাং এর আরেকজন কই? অসীম কোথায়? আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট।